وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. رحمن ربندا هلو ترى زمينة دنيا نمرو بابي بدرو بابي বিনয়ের সাথে বিচরণ করে যারা রহমানের বান্দারা গুন্ডামি করে না মাস্তানি করে বিচরণ করে না রহমানের বান্দারা দাম্ভিকতা অদ্ভুত আর অহংকারের সাথে জমিনে বিচরণ করে না অহংকার দাম্ভিকতা স্বৈরাচারী আচরণ এগুলো কখনো মুমিনের আচরণ হতে পারে না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনে অহংকার আর দাম্ভিকতার সাথে বিচরণ করো না অহংকারী মোড় নিয়ে ভাব সাপ নিয়ে চলাফেরা করো না কিসের এত অহংকার যে জমিনের উপরে তুমি চলাফেরা করো আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ এই জমিনকে তুমি অহংকার করে ফাটিয়ে দিতে পারবে না অহংকার করে বুক উঁচু করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বিচরণ করো না আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা তুমি তো আকাশের উচ্চতায় চলে যেতে পারবে না তাহলে অহংকার তুমি কেন করবে লোকমান হাকিম তার ছেলেকে যে সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ সমূহের মধ্যে একটা উপদেশ ছিল বাবারে অহংকারের সাথে জমিনে তুমি বিচরণ করো না তিনি তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তুসাইর খদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব كل مختال فخور الله تعالى বলছেন লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ولا تصعر خدك للناس অবজ্ঞা করে গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ করে মানুষের সাথে কথা বলো না ولا تمشي في الارض مرحا আর অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ কারণ আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার করা এটা মুমিনের স্বভাব নয় অহংকার করা হলো ইবলিস শয়তানের স্বভাব কারণ ইবলিসকে যখন বলা হয়েছিল আদমকে সাজদা দাও তখন সে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করেছিল অহংকার করেছিল অহংকার করা হলো ফেরাউনের স্বভাব আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ সূরা কসাসে আল্লাহ বলেছেন নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্যত অহংকার আরম্ভ করেছিল এইজন্য আমরা যেন অহংকারী হয়ে না যাই জ্ঞানের অহংকার করা যাবে না জ্ঞানের বড়াই করা যাবে না টাকা পয়সা আছে বলে টাকা পয়সার বড়াই করা যাবে না সম্পদ আছে বলে সম্পদের বড়াই করা যাবে না ক্ষমতা আছে বলে ক্ষমতার অহংকার করা যাবে না আর আমার দেশে মানুষ একটু ক্ষমতা পাইলে দেখা যায় সবচেয়ে বেশি অহংকারী হয়ে যায় সামান্য একটু ক্ষমতা যখন সে পায় তখন দেখা যায় অহংকারে আর টিকতে পারে না অহংকারের চোটে মানুষকে মানুষ মনে করে না সামান্য একটু ক্ষমতা পেলে তো উদ্ধত দেখায় এত ভাব নেয় ভাবের চোটে এলাকার মানুষকে বলে আমার অনুমতি ছাড়া এলাকায় মাহফিলও হবে না এই ধরনের লোক আছে না নাই মাহফিলের জন্য আপনার অনুমতি লাগবে কেন আর আপনি বন্ধ করার জিনিস পান না মাহফিল বন্ধ করেন মিয়া আপনি মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন বন্ধ করতে হলে আপনার এলাকার গান বাজনা বন্ধ করেন বন্ধ করতে হলে ইয়াবা বন্ধ করেন বন্ধ করতে হলে চুরি ডাকাতি বন্ধ করেন বন্ধ করতে হলে যাত্রা বলা বন্ধ করেন বন্ধ করার জিনিস পান না মানুষ আপনাকে মেম্বার চেয়ারম্যান এমপি বানিয়েছে কুরআনের মাহফিল বন্ধ করার জন্য যখন একটু সুযোগ পাইলে দেখা যায় অহংকারের চোটে ভাবের চোটে
কখন যে কি করে এ ভাই দাঁড়ান কখন যে কি করে কি বলে নিজেই টের পায় না টাকলার অবস্থা কি হয়েছে প্রথমে মন্ত্রিত্ব গিয়েছে পরে দলের নমিনেশন গিয়েছে এরপরে তার বান্ধবীর মার্কা নিয়ে আসছে দুজনের ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছে দল ক্ষমতায় আছে তার কিচ্ছু নাই আপনি সামান্য একটু ক্ষমতা পেয়ে মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না দেখবেন আপনার দল ক্ষমতায় থাকবে আপনি থাকবেন না আপনি কি রাগ করলেন সত্য কথা খুব তিতা হয় ক্ষমতা পেয়ে ক্ষমতার জন্য অহংকার বড়াই করা এটা ফেরাউনের স্বভাব ফেরাউন বহু অহংকার করেছিল আর আমরা যখন কোন চেয়ারে বসি মনে করি এই বসে গেছি আর উঠব না এই চেয়ারে আমি বসার আগে আজ মাগরিবের পর থেকে আরো কয়েকজন হুজুর বসেছেন এসেছেন চলে গিয়েছেন চেয়ার চেয়ারের জায়গায় আছে কিছুক্ষণ পর আমিও চলে যাব আমরা মনে করি যে যখন চেয়ারে বসি বসেই গিয়েছি আর আমি উঠব না না চেয়ার চেয়ারের জায়গায় থাকবে আপনি আপনার অফিসে দেখবেন আপনার আগের অনেক দায়িত্বশীলদের নাম আছে বর্তমানে আপনার নাম কিছুদিন পর আপনার নামের নিচে আসবে আরো কয়েকটা নাম সুতরাং চেয়ারে বসেছেন বলে আপনি যা মন চায় তাই বলবেন না যা মন চায় তাই করবেন না নইলে ক্ষমতায় থেকেই যে চেয়ারে আপনাকে মানুষ বসিয়েছে চুতার বাড়ি খাওয়ালে ওই চেয়ার থেকে আল্লাহ নামায় দিবেন এরকম ক্ষমতায় থাইকা জুতার বাড়ি খাইছে পৃথিবীতে বহুত মানুষ আছে যেমন বুশের বাচ্চা বুশ আমি আর নিচে নামলাম না তাহলে এখানে বলা হলো আপনি কি রাগ করলেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো এক নাম্বার গুণ তারা জমিনে অহংকারী হয় না গুন্ডার মতো মাস্তানের মতো চলাফেরা করে না ভাবসাব নিয়ে চলাফেরা করে না বরং রহমানের বান্দারা হয় বিনয়ী রহমানের বান্দারা হয় ভদ্র রহমানের বান্দারা হয় নম্র আমরা আজকের এই আলোচনা থেকে প্রথম গুণ জানলাম রহমানের বান্দারা সব সময় নম্রতার সাথে বিনয়ের সাথে চলাফেরা করে আল্লাহ আপনি আমাদের সবাইকে বিনয়ী বানায়া দেন বলেন আমিন এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা হলো সংযমী তারা হলো ধৈর্যশীল তারা কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না তাদের স্বভাব হলো ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দাদের একটু এদিকে আসতে হবে না ঠিক আছে নিয়ে নেন কোনো একটু পানি পড়তেছে তো কিন্তু আমরা আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি না বেজার আল্লাহর জমিনে কোরআনের রাজ কোরআনের বিজয় কায়েমের জন্য যদি আল্লাহর বান্দাদেরকে নির্যাতিত হয় নির্যাতিত হতে হয় নিপীড়িত হতে হয় এটাও কার সিদ্ধান্ত ওই সিদ্ধান্তে আমরা খুশি না বেজার আমরা আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল করে নেন বলেন আমিন তাহলে সবাই বলেন তো রহমানের বান্দাদের এক নাম্বার গুণ আমরা জানলাম রহমানের বান্দারা বেয়াদব হয় না নম্র হয় বেয়াদব হয় না নম্র হয় দুই নাম্বার রহমানের বান্দারা কখনোই মন্দের জবাবে মন্দ কিছু করে না বা বলে না রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো এমন তাদেরকে কেউ গালি দিলে তারা তাকে গালি দেয় না কষ্ট দিলে কষ্ট দেয় না দুঃখ দিলে দুঃখ দেয় না রহমানের বান্দাদেরকে লাঠি সুটা দিয়া পেটালে তারা তার বিপরীতে লাঠি সুটা দিয়ে পিটায় না বরং ফুল দেয় রহমানের বান্দারা হলো এমন তাদেরকে নিয়ে যত কথাই বলা হোক না কেন তাদেরকে নিয়ে যতই সমালোচনা যতই গালিগালাজ বা ব্যঙ্গ বিদ্রুপ করা হোক না কেন তাদের স্বভাব হলো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সেই সকল অজ্ঞ আর জাহিল লোকদের সম্মুখীন হলে তারা তাদেরকে বলে সালাম এখানে জাহেল বলতে পড়াশোনা না জানা অজ্ঞ মানুষ নয়
জাহেল বলতে সেই সকল লোকদেরকে বোঝানো হয়েছে মুফাসসিরগণ এখানে এই এই আয়াত দ্বারা যে উদ্দেশ্য করেছেন সেটা হলো এরা হলো সেই স্বভাবের মানুষ যাদের চরিত্রের মধ্যে মন্দ কিছু স্বভাব আছে দেখবেন কিছু মানুষ আছে গালিগালাজ করে কিছু মানুষ আছে সারাক্ষণ অশ্লীল কথাবার্তা বলে কিছু মানুষ আছে দেখবেন সব সময় অনর্থক কথাবার্তা বলে আছে না নাই রহমানের বান্দারা সেগুলোতে জড়ায় না বরং রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা যদি এই রকম কোনো আজেবাজে পরিবেশ দিয়ে তারা যদি অতিক্রম করে তখন তারা জাহিলদের সাথে তর্কে জড়ায় না তখন তারা তাদেরকে দেয় সালাম জুরে বলেন তাদেরকে দেয় কি সালাম রহমানের বান্দাদের তিন নাম্বার গুণাবলী হলো দেখেন রহমানের বান্দাদের দিনের বেলার সময় কেমনে গেল দিনের বেলা তারা অহংকারী হয়ে চলে না এক নাম্বার বিনয়ের সাথে সারা দিন তারা চলাফেরা করে দুই নাম্বারে তারা কোনো অহেতুক কাজে জড়ায় না দুই নাম্বার বলছিলাম তারা জাহেলদের সাথে তর্কে জড়ায় না তর্কের তর্ক করা হলে তর্কের কেউ যদি তর্ক করে তর্কের বিনিময়ে তর্ক করা যাবে না বরং রহমানের বান্দারা বিনয়ী হয় ভদ্র হয় আর রহমানের বান্দাদের রাতের বেলাটা কেমনে যায় আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাহুম রহমানের বান্দা হলো তারা রাতের বেলা না ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা সুবহানাল্লাহ রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দেয় না গল্প করে না রহমানের বান্দারা রাতের বেলায় জেগে জেগে ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখে না রহমানের বান্দারা রাতের বেলায় তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না রহমানের বান্দারা রাতের বেলায় আতশবাজি ফটকাবাজি করে না রহমানের বান্দারা রাতের বেলা যাত্রা পালায় যায় না তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেয় রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা বিছানায় লাগে না এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায় আল্লাহ তাআলা সেই সকল লোকদের কথা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন কানু কানিলাম মিনাল লাইলি মায়া جعون وبالأسحار هم يستغفرون رحمان البندا ادر بوششت غلو راتر بلير قوم غمائي শেষ রাতে তারা ইস্তেগফার করে করে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে 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 রাত শেষ করে সুবহানাল্লাহ এদের বৈশিষ্ট্য হলো এমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদাহের 16 নম্বর আয়াতে বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়াতামা ওয়ামিম্মা রাযাকনাহুম তাদের পিঠ বিছানায় লাগে না সারা রাত তারা তাদের পিঠ বিছানায় লাগায় না বরং রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ পিঠ বিছানায় না লাগিয়ে তারা রাতের শেষ অংশটা আল্লাহর ভয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের আশায় আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটায় দেয় সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবীজির রাত কেমনে যেত কিভাবে তিনি রাত কাটাতেন হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজির রাতের বেলার সময়টা কেমনে কাটত হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকতেন লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে
গাল ফুলে আর আমার নবী রাতের বেলা নামাজে দাঁড়াতে 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 পা ফুলে যায় কথা কি শুনতেছেন আমাদের দেশে তো বহু জায়গায় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে বাড়ির মধ্যে যায় না আজকে কি যাবে বাড়ি নিয়ে যাইতে পারবেন তো কথাগুলা আমার আপনার শীতের রাতগুলো কম্বলের নিচে কাটে ঘুমাতে ঘুমাতে 10 ঘন্টা 12 ঘন্টা গাল ফুলে যায় শরীর ফুলে যায় আর আমার নবীর রাতের চিত্র বর্ণনা করছেন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির স্ত্রী নবীজির বিবি নবীজিকে তিনি যতটা কাছ থেকে দেখেছেন জেনেছেন অন্য কেউ কি নবীজির ব্যাপারে এতটা জেনেছে কিংবা এতটা কি দেখেছে তিনি বলছেন নবীজি রাতের বেলা নামাজের মুসল্লায় এত দীর্ঘ সময় দাঁড়াতেন দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত আমি এই চিত্র দেখে নবীজির কাছে জানতে চাইলাম লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর নবী আপনি কেন এমনটা করেন আল্লাহ তাআলা তো আপনাকে এমনিই মর্যাদা দিয়েছেন আপনার তো কোনো গুনাহ নাই জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত আপনি মাসুম আপনার জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটাও নাই আল্লাহ তাআলা আপনাকে সম্মান আর মর্যাদায় ভূষিত করে দিয়েছেন তো এত কষ্ট আপনি কেন করেন কেন রাতের বেলা এত দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকেন কেন এত কষ্ট করেন আল্লাহর নবী তখন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা ও আমার বিবি আয়েশা রাতের বেলা লম্বা সময় দাঁড়িয়ে থেকে আমি কি আল্লাহর শুকর গুজার বান্দায় পরিগণিত হব না সুবহানাল্লাহ আপনি যদি দুনিয়ায় সম্মান চান রিজিক চান আখিরাতে নাজাত চান তাহলে ফরজ নামাজের পরে রাতের নামাজকে আপনার সঙ্গী বানিয়ে নেন আল্লাহ দুনিয়ায় আপনার আকাশচুম্বী সম্মান মর্যাদা দিয়ে দিবেন তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়ায় কেউ সম্মানিত হয় নাই এই দুনিয়ায় যারা সম্মানিত মানুষ তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজীদের চেহারার মধ্যে একটা মায়া থাকে যারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন মর্যাদাবান হয়েছেন তাদের সিক্রেট আমল গোপন আমল হলো তাহাজ্জুদের নামাজ এজন্য নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ এই তাহাজ্জুদের নামাজ হলো এমন আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন ওয়া মিনাল লাইলি فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا নবী রাতের বেলা আপনি তাহাজ্জুদ আদায় করেন এটা আপনার জন্য অতিরিক্ত কাজ যদি এই তাহাজ্জুদ আপনি আদায় করেন আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিবে যারা আমরা সবাই রহমানের বান্দা হতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন চাই কি চাই না তাহলে রাতের বেলা পিঠ বিছানায় না লাগায়া রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই ওই সময়টা হলো ক্ষমার সময় আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডাকেন কে আছে এই গভীর রাতে না ঘুমিয়ে আমাকে ডাকবে আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে এই গভীর রাতে আমার বান্দা যদি আমাকে ডাকে আমার বান্দার ডাকে আমি জবাব দিব তাহাজ্জুদের নামাজের আমল যাদের আছে তারা জানেন ওই সময়টাতে নামাজের মধ্যে মনোযোগ আসে অন্য সময়ের চাইতে অনেক বেশি সারা বছর নামাজ তাহাজ্জুদ যদি অনেকের মিস হয় যদি এটা বুঝতে চান তো রমজান মাসে যখন তাহাজ্জুদে দাঁড়ান তখন আপনি অনুভব করার চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে দেখবেন অনুভূতিটা একটু অন্যরকম হয়ে যায় রহমানের বান্দা যারা রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দেয় তারা এটা রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ জোরে বলেন কয় নাম্বার কয় নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের চার নাম্বার কি সুন্দর সিরিয়াল মিলানো আল্লাহ তাআলা বলছেন এই যে রহমানের বান্দারা এত ইবাদত বন্দেগী করে
দীর্ঘ রাত পর্যন্ত এত আমল করে তারা অহংকারী হয় না তারা মনে করে আমরা শুধুমাত্র আমাদের এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না এই আমলের সঙ্গে আল্লাহর দয়ার দরকার আছে না নাই এই জন্য রহমানের বান্দারা এত নামাজ এত ইবাদতের পরেও আল্লাহর কাছে আল্লাহর আযাবের ভয়ে দোয়া করে আর তাদের দোয়াটা কেমন হয় সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله تعالى বলছেন রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে হে আমাদের রব আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান যে জাহান্নামের আযাব হলো অত্যন্ত সর্বনাশ আযাব যে জাহান্নাম হলো এমন আবাসস্থল আর অবস্থানস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট খুব খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন রহমানের বান্দাদের তিন নাম্বার গুণ দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা সাজদা দেওয়া এত আমলের পরেও রহমানের বান্দারা অহংকারী হয় না এত আমলের পরেও জাহান্নামের ভয় অন্তরে আছে এই জন্য এত আমল করার পরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে এই জন্য এত আমল করে আপনি ভাবিয়েন না আপনি জান্নাতি হয়ে গিয়েছেন কারণ নবীজি বলেছেন মান্নু কিসাউদ্দিবা কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব চাইবেন সারা জীবনের নামাজি হলেও অধরা খেয়ে যাবে আটকে যাবে আল্লাহ যদি বলেন বান্দা সাজদায় আপনি দিলি না কেন রুকু এভাবে হইল না কেন নামাজটা এভাবে হলো না কেন যদি আল্লাহ তাআলা একদম পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করেন বহু বুজুর্গ আটকে যাবে কথা বুঝেন নাই নবীজি যখন এই কথা বললেন তখন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী তাহলে আপনি যে সব সময় দোয়া করেন আল্লাহ সহজ হিসাব নেন সহজ হিসাব নেন নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা হে আল্লাহ আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়েন তখন আপনি যে সব সময় দোয়া করেন সহজ হিসাবের তাহলে সহজ হিসাবের সিস্টেম কি নবীজি তখন বললেন আয়েশা গো সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ যদি কিয়ামতের দিন তার কোনো বান্দাকে মাফ করতে চান তো তার আমলনামা শুধু দেখবেন কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে দয়া করে জান্নাত দিয়ে দিবে আমার দিকে তাকান বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন মনে করেন এই এলাকায় বাজারে আপনার একটা দোকান আছে আপনি সিলেটে গেলেন সফরে দুই তিন দিনের পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন আপনার দোকানের ম্যানেজার বা কর্মচারীকে বললেন ভাই আমি দুই তিন দিন আসার আগ পর্যন্ত দোকানের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম তুমি দোকান দেখাশোনা করবা এখন এই দুই তিন দিন বেচা কেনার সকল হিসাব আপনার ম্যানেজার বা দোকানের কর্মচারী রাখলো আপনি আসার পরে তিন দিন পর আপনার কাছে কর্মচারী হিসাব দিল সাড়েই দেখেন গত তিন দিন এই এই হয়েছে এখানে সব আয় ব্যয়ের হিসাব আছে আপনি ভাবলেন ছেলেটা আমার বিশ্বস্ত এত দেখার কি দরকার হিসাবটা হাতে নিয়ে বললেন ঠিক আছে যাও এটা দেখলেন না পকেটে রেখে দিলেন এটা হলো হিসাবের একটা সিস্টেম আরেকটা সিস্টেম হলো ছেলেটা দিল হিসাব আর আপনি বললেন এদিকে আয় এটা আপনি করলি কেন এই কাজটা এভাবে হলো না কেন এটা এভাবে করলে ভালো হতো এভাবে যদি হিসাবের খাতা হাতে নিয়ে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন করা আরম্ভ করে তাহলে হিসাব দেওয়া ছেলেটার জন্য সহজ হবে না কঠিন হবে এই যে হিসাব গ্রহণের দুইটা পদ্ধতি বললাম সহজ ছিল প্রথমটা না দ্বিতীয়টা আল্লাহ যদি কিয়ামতের দিন হাতে হাতে আমলনামা দিয়ে আমাদেরকে প্রশ্ন করা আরম্ভ করেন বাঁচতে পারবো আমরা নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ যার উপরে দয়া করবেন তার হাতে থাকা আমলনামা আল্লাহ দেখবেন কিন্তু আল্লাহ দয়া করলে ওই ব্যক্তির আমলের খাতা যাচাই বাছাই করবেন না দেখে আল্লাহ দয়া করে বলবেন হইছে তোর তার যাচাই বাছাই করবো না যা আমার জান্নাতে চলে যা সুবহানাল্লাহ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে যাবে না আমলের সাথে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই এই জন্য রহমানের বান্দারা ইবাদত বন্দেগি করেই জান্নাত নিশ্চিত হয়ে গিয়েছে এটা মনে করে না ইবাদত বন্দেগির পরেও তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় যার কাছে ফরিয়াদ করে তিনি কে
এজন্য নবীজি কি সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন এই যে নামাজে আমরা শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ি তাশাহুদে যে আমরা তাশাহুদ পড়ে দুরুদ পড়ি দোয়ায়ে মাসুরা পড়ি আল্লাহর নবী বলেছেন সালাম ফেরানোর আগে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও জুরে বলেন কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা বিষয় থেকে পানাহ চাও এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচান দুই নাম্বার ওয়ানা আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচান তিন নাম্বার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচান চার নাম্বার ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচান এই দোয়াটা পারেন তো আপনারা কারা কারা সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়েন দেখি হাত তুলেন তো এই দেখেন বেশিরভাগই জানে না কয়েকজন পাওয়া গেছে পড়েন আমার সাথে আল্লাহুম্মা প্রাণবন্ত আওয়াজে পড়েন আল্লাহুম্মা আওয়াজ বের হয় না কমিটি আজকে বুঝে শুনেই বিষয় দিয়েছে পারফেক্ট বিষয় আপনাদের এই আমলগুলো অনেকে জানে না আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ মাহফিলে এসে পাবলিক স্লোগান দিয়ে চলে যায় কিন্তু কাজের কাজ কিছুই নাই কিচ্ছু শিখে বাড়িতে যায় না কিছু আমল নিয়ে বাড়িতে যায় না খুব সুন্দর সেখানে টপিক দেওয়া হয়েছে রহমানের বান্দাদের বারোটা গুণাবলী এর মধ্যে কয় নাম্বারটা চলে চার নাম্বারটা এরা জাহান্নামের আযাব থেকে দোয়া করার জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে আল্লাহর নবী শিখিয়েছেন সালাম ফেরানোর আগে চারটা দোয়া কর বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল শুধু তাই নয় নবীজি প্রত্যেক নবীজি প্রত্যেক দিন ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে সাতবার জাহান্নাম থেকে পানাহ চাইতেন কার কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান 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 নার বলেন আমিন সিরিয়াল ঠিক রাখিয়েন তিন নাম্বার সারা রাত এত ইবাদত করে এরপরেও বিনয়ী ইবাদত তাকে জান্নাতে ঢুকাই দিবে এটা মনে করে না বরং ইবাদত করার পরেও আল্লাহকে বলে আল্লাহ এরপরেও জাহান্নাম থেকে বাঁচি কিনা জানি না দয়া করে জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ এরপরে রহমানের বান্দাদের পাঁচ নাম্বার গুণাবলী হলো ইবাদত বন্দেগি করতে করতে তারা দুনিয়া বিমুখ হয়ে যায় না দুনিয়াতে চলাফেরার জন্য অর্থকড়ি দরকার টাকা পয়সা সম্পদের দরকার এই সম্পদ অর্জন করে সম্পদগুলো কেমনে ব্যয় করবে রহমানের বান্দারা সম্পদ কিভাবে ব্যয় করবে এবার পরের আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা অপব্যয় এবং কার্পণ্য থেকে বিরত থাকে যারা এরা যখন ব্যয় করে তখন তারা অপব্যয় করে না আপনার কাছে অনেক টাকা আছে টাকা পয়সা আছে বলেই আপনি অপব্যয় করতে পারবেন না অহেতুক পথে খারাপ পথে টাকা পয়সা খরচ করতে পারবেন না মনে করুন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি গান বাজনার আয়োজন করলেন গায়ে হলুদের অনুষ্ঠান করলেন এটা হলো অপব্যয় খারাপ পথে ব্যয় আপনার কাছে টাকা পয়সা আছে বলেই আপনি নাচ গানে আসর করতে পারেন না এটা অপব্যয় আপনার কাছে টাকা পয়সা আছে বলে আপনি ক্যাসিনো অথবা নাইট ক্লাবে গিয়ে সময় কাটাতে পারেন না এটা অপব্যয় আল্লাহ বলছেন রহমানের বান্দারা টাকাওয়ালা পয়সাওয়ালা হলে অপব্যয় করে না বরং তার নিজের এবং পরিবারের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু যার পথে খরচ করে জুড়ে বলেন তিনি কি তাহলে রহমানের বান্দারা অপব্যয় করে না
আবার রহমানের বান্দারা কিপটা হয় না কৃপণ হয় না কিছু মানুষ আছে দেখবেন এত কিপটার কিপটা টাকা আছে পয়সা আছে তারপরেও সেরা কাপড় গায়ে দেয় এই রকম কিপটা আমাদের সমাজে আছে না নাই আল্লাহ যে বান্দাকে নিয়ামত দিয়েছেন নিয়ামতের বই প্রকাশ দেখতে আল্লাহ পছন্দ করেন আপনাকে যদি আল্লাহ অর্থ করে দেন সম্পদ দেন তো আপনি ছেঁড়া কাপড় কেন পরবেন আপনাকে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছেন সেইভাবে আপনি চলাফেরা করবেন এতে করে আল্লাহর শুকরগুজারির প্রকাশ হয় যে আমার রব আমাকে যেমনটা দিয়েছেন তেমনটাই আমি আমার রবের অনুগ্রহে চলাফেরা করছি এটার নাম শুকরগুজারি কিন্তু আপনার কাছে আছে দেখবেন কিছু মানুষ আছে পয়সা আছে তারপরেও ছেঁড়া কাপড় পরে পয়সা আছে তারপরেও দেখবেন ভালো খাবার দাবার খাবে না পয়সা আছে তারপরেও দেখবেন তার পরিবারকে কখনো সে ভালো খাবার দাবার আনে না বউটাকে কিপটার কিপটা আছে না নাই ইসলামটা হলো এত সুন্দর ব্যালেন্স করে চলতে হবে মধ্যম পন্থা অবলম্বন করবেন অপব্যয় করতে পারবেন না কিপটামিও করতে পারবেন না আল্লাহ বলেছেন রহমানের বান্দা হলো তারা ওয়াকানা বাইনা দালিকা কওয়াবা কিপটামি আর অপব্যয়ের মাঝামাঝি পর্যায়ে থাকে যারা অর্থাৎ ভারসাম্যপূর্ণ চলাফেরা করে রহমানের বান্দা তারা টাকা পয়সা সহায় সম্পদ যতটুকু নিজের দরকার ততটুকু নিজের জন্য রেখে আল্লাহর পথে সে খরচ করে দিবে সে তার হাতকে সংকুচিত করবে না আবার বেশি সম্প্রসারণও করে দিবে না তাহলে কেমন হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের ২৯ নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগনুনাতান ইলা উনুকিকা ওয়ালা تبسطها كل البسط فتقعد ملوما محسورا الله تعالى বলছেন তুমি তোমার হাতকে ঘাড়ে উঠায় রেখো না ঘাড়ে আবদ্ধ করে রেখো না একটা একটা উপমা এর মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন তুমি কিপটা হয়ে যেও না কার্পণ্যবোধ করো না আবার আল্লাহ বলেছেন আবার তোমার হাতকে বেশি মেলে দিও না বেশি সম্প্রসারিত করে দিও না মানে যা সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিও না আবার একেবারে না দিয়ে কিপটার মতো বসে থেকো না তাহলে কেমন হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন যে রহমানের বান্দারা এমন হবে ওয়া কানা বাইনা দালিকা কওয়ামা ব্যালেন্স করে তারা চলবে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আল্লাহর পথে খরচ করে দিবে রহমানের বান্দারা অপব্যয়কারী কার্পণ্য রহমানের বান্দারা অপব্যয়কারী আর কিপটা হয় না বরং রহমানের বান্দারা হয় দানশীল জোরে বলেন তো রহমানের বান্দারা হয় কি আমরা হব কি আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে দানশীল বানায় দেন বলেন আমিন কয়টা বললাম জোরে বলেন কয়টা মনে রাখতেছেন তো নাম্বার 6 6 নাম্বার রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা কখনো শিরক করে না তারা সব সময় একজনকে ডাকে তিনি কি রহমানের বান্দাদের সবচেয়ে বড় আপন যিনি তিনি কি আসলে পৃথিবীতে আপন বলতে কেউ নাই সবচেয়ে বড় আপন কে মা ও আপন না বাপ ও আপন না বউ ও আপন না বলবেন হুজুর এটা কোন জাতের কথা এটাই কথা কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেই দিন মানুষ তার ভাই বোন বাপ মা স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে পালাতে থাকবে নাফসি নাফসি করতে থাকবে প্রত্যেকটা মানুষ স্বার্থপর হয়ে যাবে কেউ কারো উপকারে আসবে না কেউ আপনার আপন না এটা যদি বুঝতে চান তো সমাজে কেউ যখন মারা যায় আপনি দেখবেন আপনি যখন মারা যাবেন আপনার নামও নাই নাম শেষ কেউ বলবে না জাহাঙ্গীর সাহেবকে বিছানা থেকে নামাও জাহাঙ্গীর সাহেবকে কবরে নামাও বরং বলবে লাশটাকে নামাও লাশটাকে দাফন করো ঠিক কিনা কেউ আপনার আপন না মারা গেলে দেখবেন সবাই ব্যতিব্যস্ত আপনাকে একটা দিনও রাখবে না বরং বাড়িতে মিটিং করবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো আপনার নিজের স্ত্রীও আপনাকে রাখতে চাইবে না আপনার ছেলে মেয়ে আপনাকে রাখতে চাইবে না মা বাবা রাখতে চাইবে না
এই দুনিয়ায় কেউ আমাদের আপন নয় দুনিয়া আখিরাতে আমাদের সবচেয়ে বড় আপন যিনি তিনি কি দুঃখের সময় আল্লাহ সুখের সময় আল্লাহ রহমানের বান্দাদের গুণাবলী হলো আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা রহমানের বান্দারা সব সময় আল্লাহকে ডাকে তার সুখের দিনেও আল্লাহ দুঃখের দিনেও আল্লাহ সুস্থতার সময়ে আল্লাহ অসুস্থতার সময়েও আল্লাহ কিন্তু দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আল্লাহকেও ডাকে আবার মাঝে মাঝে তার ভণ্ড বাবাকেও ডাকে নাই তো এরকম এটা বুঝতে চাইলে চট্টগ্রামে তো এগুলো অভাব নাই মাজার আর মাজার গিয়ে দেখেন কিছু মানুষ আল্লাহর নাম যদি নেয় পাঁচবার তার খাজা আর গাজার নাম নেয় একশো বার কিন্তু রহমানের বান্দারা খাজা গাজার নাম এত বার নেয় না রহমানের বান্দারা কেবল একজনের নাম নেয় গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রহমানের বান্দা মুশরিক হয় না কারণ রহমানের বান্দারা ভালো করেই জানে চাইতে হবে একজনের কাছে আমরা নামাজেও এই কথা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা একমাত্র যার গোলামি করি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আবার আমাদের সাহায্য দরকার আমরা সাহায্য চাই কার কাছে রহমানের বান্দারা চাকরি বাকরির বরকতের জন্য জিন্দা পীর বা মুর্দা পীরের কাছে যায় না রহমানের বান্দাদের সন্তানের দরকার হলে তারা ল্যাংটা বাবার দরবারে যায় না ল্যাংটা বাবাকে ডাকে না বরং রহমানের বান্দাদের সন্তানের দরকার হলেও যাকে ডাকে তিনি কি সন্তান দেওয়ার মালিক কি ইব্রাহিম নবী কি ৮৬ বছর বয়সে সন্তান দিলেন কি নিঃসন্তান জাকারিয়া আলাইহিস সালামের বন্ধা স্ত্রীর ঘরে সন্তান দিয়েছেন যিনি তিনি কে স্বামী নাই স্বামী ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসা এটা পৃথিবীর অলৌকিক এবং বিস্ময়কর ব্যাপার এই অলৌকিক আর বিস্ময়কর ঘটনা ঘটি ঈসা আলাইহিস সালামের মা স্বামীহীনা মহিনা মারিয়ামকেও সন্তান দিয়েছেন কে তো আপনি সন্তানের জন্য জিন্দা আর মুর্দা পীরের কাছে যান কেন কুকুর বছরে বাচ্চা জন্ম দেয় কয়টা জি অনেকগুলা দেয় কুকুরের যে এতগুলা বাচ্চা হয় কোন বাবার মাজারে গেছে আর কোন বাবার দরবারে গেছে কোন বাবার দরবারে গিয়ে তার বাচ্চা যাওয়া লাগে না আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাছে যাইতে পারেন না আল্লাহর কাছে চাইতে আপনার শরম লাগে আপনি খাজা আর মাজার গাজা আপনি খাজা আর গাজার মাজারে দৌড়ান দরবারে দৌড়ান আপনার ইমান আসলে ঠিক করার জন্য কুকুরের থেকেও শিক্ষা নেওয়া দরকার আপনার ইমান খুব নিম্ন ক্যাটাগরির ইমান নিম্ন ক্যাটাগরির কি মান আছেন ইমান ইমানই তো নাই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে ডাকে তার কি ইমান আছে জোরে বলেন ইমান আছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু النار وما للظالمين من أنصار الله تعالى বলছেন নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সেই মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন আর জাহান্নামের আগুন তার জন্য অবধারিত করে দেন তাহলে আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামী হলো তারা রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে শরীক করে না যারা আমরা কার বান্দা আল্লাহর বান্দা রহমানের বান্দা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহ ছাড়া বিপদে মুসিবতে প্রয়োজনে অন্য কাউকে ডাকে না যারা আমরা আমাদের সুখের দিনে দুঃখের দিনে আমরা আমাদের সুস্থতা অসুস্থতায় বালা মুসিবতে দুর্দিনে সুদিনে সব সময় যাকে ডাকি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এটা রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ আল্লাহ এই গুণ দিয়ে আমাদেরকে গুণান্বিত করে দেন বলেন আমিন রহমানের বান্দাদের
সাত নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা আজকের দুনিয়ায় নাই কোনো অপরাধী করে নাই মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় দিয়ে দুনিয়া থেকে অসংখ্য অসংখ্য নিরপরাধ মানুষকে বিদায় করে দেওয়া হয়েছে এমন নজির আছে না নাই যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষের রক্ত ঝরায় সেই ব্যক্তি এত বড় জালিম আল্লাহ তার ব্যাপারে সূরা মাঈদায় বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাস জামিয়া যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন গোটা দুনিয়ার মানুষগুলোকে হত্যা করে ফেলে এরপরে আল্লাহ বলছেন ওয়ামান أحياها فكأنما أحيا الناس جميعا আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়েছে সুবহানাল্লাহ বলনা অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটি জঘন্য কাজ কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষের হিসাব আরম্ভ করবেন বিচারের মাঠে সর্বপ্রথম আল্লাহ তার নিজের হকের বিচার করবেন আল্লাহর হকের বিচার যখন আল্লাহ আরম্ভ করবেন আল্লাহ প্রথমেই বান্দার কাছে নামাজের ব্যাপারে হিসাব চাইবেন আল্লাহর হকের বিচার কমপ্লিট হওয়ার পরে আরম্ভ হবে বান্দার হকের বিচার আর বান্দার হকের বিচারটা যে বিষয় দিয়ে শুরু হবে সেটা হলো অন্যায়ভাবে রক্তপাত অন্যায়ভাবে মানুষের রক্ত জড়িয়েছে অন্যায়ভাবে মানুষকে খুন করেছে যারা সেই সকল খুনিদের বিচার যিনি করবেন তিনি কে দুনিয়াতে তো এমন বহু মানুষের রক্ত জালিমরা ঝরিয়েছে যেই রক্তের হিসাব রক্তের বিচার দুনিয়ায় হয় নাই কথা বুঝেন নাই আমি তো নাম ধরে ধরে বলতে পারবো না দুনিয়াতে এমন বহু মানুষের রক্ত জালিমের গোষ্ঠী ঝরিয়েছে এই রক্তের বদলা দুনিয়াতে নেওয়া হয় নাই কিন্তু এই রক্তের বদলা কিয়ামতের মাঠে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে নেবেন তিনি কে রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না বরং রহমানের বান্দারা মানুষকে নিরাপত্তা দেয় রক্ত ঝরানো অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা এগুলো ফেরাউনের স্বভাব আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফেরাউনের কিছু কাজ আছে সূরা কসাসের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অদ্ভুত করতে করতে ঘোষণা দিয়েছিল সে হলো সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ দুই নাম্বার স্বভাব হলো ওয়াজালা আহলাহা শিয়া ফেরাউন তার জনপদের মানুষদেরকে তার রাষ্ট্রের মানুষকে বিভক্ত করে রেখেছিল তার একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো ফেরাউন তার দেশে তার জনপদে তার নিজের গোষ্ঠীর লোকদেরকে বানিয়েছে সরকারি দল তাদেরকে সকল ফ্যাসিলিটিস দিয়েছে নিজের বংশের বাহিরের মানুষদেরকে বানিয়েছে দাস আর দাসী দাস আর দাসী বানিয়ে তাদেরকে গোলামের মতো ব্যবহার করেছে রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়েছে আর সেই মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হতে না পারে ভাগ করে রেখেছে কারণ ফেরাউন স্বভাবের লোকেরা ভালো করে জানে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনের গদি ফেরাউনের চেয়ারটা তখন নড়ে বড়ে দুর্বল হয়ে যায় এই জন্য ফেরাউনরা চায় না মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাক কারণ এটা ক্ষমতার জন্য হুমকি হবে এই জন্য ফেরাউন তার রাষ্ট্রের জনগণকে দলে দলে বিভক্ত করে রেখেছিল আজকের দুনিয়ায় ফেরাউন নামে কেউ নাই কিন্তু ফেরাউন স্বভাবের বহু মানুষ এখনো দুনিয়ায় আছে যারা তাদের ক্ষমতার জন্য মানুষকে এখনো দলে দলে ভাগ করে রাখে তার একটা স্বভাব ছিল ইয়াস্তাদ ইফাতাম মিনহুম
সে তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বনি ইসরাইল আর সেই বনি ইসরাইলের উপর এত জুলুম করেছিল সে বনি ইসরাইলদের ঘরে জন্ম নেওয়া ইউদাব্বিউ আবনাহুম ইস্তাহিয়ি নিসাআহুম ছেলে সন্তানগুলোকে জন্মের সাথে সাথে জবাই করে ফেলত আর মেয়ে সন্তান জন্ম নিলে বাঁচিয়ে রাখত কেন এটা করত আল্লাহ তাআলা বলেছেন এই কারণে করত ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে ফেরাউনের বংশ কিপ্তি বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরাইল বংশের কারো কোনো ঘর বাড়ি জ্বলে পুড়ে যায় না সে তার রাষ্ট্রের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলো দেখে বলল আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো খুব শিগগিরই বনি ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নেবে ওই শিশু যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনের সাম্রাজ্য পতন হবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল ফেরাউন তখন আইন পাশ করল যাদের কারণে আমার ক্ষমতা চলে যাবে এদের অপরাধ থাকলে থাকুক না থাকলে নাই অপরাধ হলো এদের কারণে আমার ক্ষমতা যাওয়া এইজন্য আমি আইন পাশ করলাম বনি ইসরাইলের মহিলাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে আমার সেনাবাহিনী যাবা গিয়ে দেখবা ছেলে হলে সাথে সাথে জবাই করবা এদের কোনো অপরাধ নাই শুধু ফেরাউন তার গদি ঠিকানোর জন্য অন্যায়ভাবে নিরপরাধ অনেক শিশুকে সে হত্যা করেছে ফেরাউন স্বভাবের মানুষগুলো হলো এমন যারা বেঁচে থাকলে ক্ষমতার জন্য হুমকি হবে যারা বেঁচে থাকলে নিজেদের চেয়ার গদি চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্যায়ভাবে মেরে ফেলা এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা ফেরাউনি চরিত্র অপরাধ করে নাই নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা হত্যা করে এগুলো হলো ফেরাউনি চরিত্রের নমুনা দুনিয়াতে এখন এই জাতের ফেরাউন নাই রহমানের বান্দাদের সাত নাম্বার গুণাবলী হলো এরা অন্যায়ভাবে রক্তপাত করে কারো রক্ত ঝরায় না অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আট নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা রহমানের বান্দারা জিনা করে না জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না রহমানের বান্দারা চরিত্রের হেফাজত করে আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স those who guard their modesty সফল কাল তো ওই সকল মুমিনরা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চরিত্রের হেফাজত করে রহমানের বান্দারা চরিত্রহীন হয় না জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ে না আর জিনা ব্যভিচার সমাজে এখন ছড়িয়ে দেওয়ার জন্য এখন শিক্ষার ভিতরেও এমন এমন বিষয় দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে জিনা ব্যভিচার আরো বেশি ব্যাপক হয়ে যায় দেখেন না কি উন্নত শিক্ষা এখন শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা কি কৌশল করে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়গুলোকে আমাদের পাঠ্য বইগুলোতে ঢুকিয়ে দিয়ে সমাজকে বিষাক্ত করে দেওয়ার অপচেষ্টা আর অপপ্রয়াস চলছে ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন করা যদিও ওরা বলতে চায় ট্রান্সজেন্ডার মানে হলো হিজরা হিজরা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক বিষয় নয় এটা দুইটা দুই রকম বিষয় ক্লাস সেভেন এর বইতে শুধু ক্লাস সেভেন না এখন আমাদের বইগুলোতে শরীফ শরীফা আর খুশি আপাদের গল্প দিয়ে ভরা খুশি আপাদের গল্প দিয়ে ভরা সেখানে বলা হচ্ছে শরীফ থেকে তিনি শরীফা হয়েছেন এবং সেখানে হচ্ছে যে একটা ছেলে ছেলে হলেও সে যদি নিজেকে মনে মনে মেয়ে ভাবে তিনি যদি তাকে মেয়ে মনে করেন যে আমার কাছে আমাকে মেয়ের মতো মনে হচ্ছে তো তিনি এই যে মনে মনে এই অনুভূতি আসার কারণে
তিনি চাইলে ট্রান্সজেন্ডারের মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে মেয়ের ভাব ধরতে পারবেন তো ট্রান্সজেন্ডারের মাধ্যমে তাকে যদি মেয়ে বানিয়ে দেওয়া হয় তো শরীফ যদি শরীফাই হয়ে যায় তো শরীফাকে যদি মেয়ে বানিয়ে এখন বিয়ে দেওয়া হয় একটা ছেলের সাথে শরীফা আসলে তো শরীফা ছিল না ছিল কি তো একটা ছেলেকে মেয়ে বানায়া দিলেন এই মেয়েকে ছেলের সাথে বিয়ে দিলেন তো আসলে মেয়ে না মূলত ছিল কি তো ছেলে তো ছেলের সাথে বিয়ে হলো এর মাধ্যমে তো সমকামিতার ভয়াবহতা ছড়িয়ে যাবে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের অনুসারীরা আর এদেশে কিছু পশ্চিমাদের গোলামরা টাকা খেয়ে পয়সা খেয়ে খুব সুকৌশলে ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষয়গুলোকে পাঠ্যবইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার ষড়যন্ত্র করছে এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষক জনাব আসিফ সাহেব তিনি একটা অনুষ্ঠানে ক্লাস 7 এর ওই বই হাতে নিয়ে তিনি বললেন আমি একটা বই বাজার থেকে কিনলাম কেনার পরে আমি নিজের টাকা দিয়ে কিনা আমি এটা ছিললাম ছিড়ে ওই বইটা আমি দোকানদারকে দিতেই পারি আমার টাকা দিয়ে কিনা আমি ছিড়ছি এরপর আমি তাকে দিলাম ভাই এটা আপনি চাইলে আবার কম দামে বেচেন তিনি বললেন এটা একটা নীরব প্রতিবাদ হতে পারে আমার টাকা দিয়ে কিনছি আমি অন্তত এই প্রতিবাদটুকু করলাম যে এই পেজগুলো আমাদের পছন্দ না এরকম একটা বক্তব্য দিলেন দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় অথরিটি তার চাকরি খেয়ে দিল চাকরি চলে গেল কোন অপরাধী তার চাকরি চলে গেল কেন তাহলে তার চাকরি চলে যাওয়ার এই কারণে মানুষ তো এটা ধরেই নিয়েছে যারা তাকে চাকরি থেকে অব্যাহতি দিল নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় অথরিটির ওই লোকগুলো এরা ইহুদি খ্রিস্টান এবং ট্রান্সজেন্ডার যারা সমর্থন করে তাদের সাচ্চা দূষণ এবং এই ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে এরা প্রতিষ্ঠিত করার জন্যই কাজ করছে আসিফ সাহেবকে ধন্যবাদ বাংলাদেশের অনেক বড় বড় হুজুররাও এই শিক্ষা ইস্যুতে চুপচাপ ছিলেন শিক্ষা ইস্যুতে চুপচাপ ছিলেন আমাদের সমাজে তো এমন কিছু মানুষ আছে যারা মাহফিল হবে তার নিজের এলাকায় মাহফিল বন্ধ করে পার্লামেন্টে সুযোগ পায় পার্লামেন্টে এই শিক্ষানীতির বিরুদ্ধে একটা বক্তব্য দিতে পারে না নিজেকে আলেম হিসাবে কি করে আপনি পরিচয় দিবেন পার্লামেন্টে আপনি সুযোগ পেয়েছেন পার্লামেন্টে আপনাকে ওই সংসদে ওই ইসলামের শিক্ষার পক্ষে কথা বলা দরকার সেটা করলেন না চুপচাপ থাকলেন আমার দেশে বহু হুজুর দাড়ি রেখে টুপি রেখে হুজুর পরিচয় দিয়েও নীরব থেকেছে অনেকে কিছু বলে নাই বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করেছি আপনারা মন্ত্রণালয়ে যান না কেন আপনারা এগুলোর ব্যাপারে কথা বলেন না কেন হ্যাঁ কিছু কিছু উত্তর দিয়েছেন আমরা চেষ্টা যাচ্ছি কিন্তু বেশিরভাগ উত্তর দিয়েছেন যদি চাকরি চলে যায় ঠিক আছে কথা একজন আলেম মানুষ তিনি চিন্তা করছেন চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হবে আরে আমি একজন মুসলমান আমার অনুভূতি হবে এমন চাকরির মাধ্যমে আমার রিজিক আসবে না আমার রিজিক আসবে রাজ্জাকের কাছ থেকে তা আপনি রাজ্জাকের পক্ষে রাজ্জাকের ভয়ে কথা বলতে পারছেন না কেমন ঈমান আপনার এজন্য আসিফ সাহেবকে আমি স্যালিউট জানাই ধন্যবাদ জানাই তিনি যে কাজ করেছেন সত্যিকারের বীর পুরুষের পরিচয় তিনি দিয়েছেন আর এই ট্রান্সজেন্ডার কিংবা শিক্ষার আরো যত অসঙ্গতি আছে এগুলো নিয়ে কথা বললে এক শ্রেণীর মানুষ টেলিভিশনের সামনে খুব সুন্দর বুলিয়া উড়ায় আর জনগণকে বুঝায় মোল্লারা এগুলো বুঝে না ওরা কি বুঝবে সভ্যতার উন্নতি সমৃদ্ধি আমরা এগুলো উন্নতির জন্য জাতির সমৃদ্ধির জন্য আমরা শিক্ষা ব্যবস্থার সুন্দর পরিবর্তন এবং সমৃদ্ধি এনেছি এত সমৃদ্ধি এখন আনা হয়েছে আমাদের ছেলেমেয়েরা আলু ভর্তা ডিমবাজি আর সন্ধ্যার পরে তাদের টিচাররা নাকি তাদেরকে প্রজেক্ট দেয় অ্যাসাইনমেন্ট দেয় ফোন হাতে নিয়ে ফোন টিপাটিপি কাগজ কেটে ফুল বানানো আঁকা কি এইসব কাজ ছাড়া তো বাচ্চারা কিছু করছে না আপনি যদি বলেন যুগ উপযোগী শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া দরকার তো যুগ উপযোগী শিক্ষা যদি দেওয়া দরকারই হয় তাহলে জীবন জীবিকা আর শিল্প সংস্কৃতি বইগুলোর ভেতরে হারমোনিয়াম
তারপরে সেখানে ডিম্বাজি আলু ভর্তা এগুলো মানুষ মানুষ ফ্যামিলিতে পরিবারে শেখায় এগুলো বাদ দিয়ে এমন এমন সাবজেক্ট আনুন যেখানে বাচ্চাদেরকে শেখানো হবে রকেট কেমনে বানাতে হয় বিমান কেমনে আবিষ্কার করতে হয় এগুলো না শেখায় শিখাচ্ছেন কি আবার বুঝায় মোল্লারা কম বোঝে তারা বেশি বোঝে মানুষের চোখে ধুলা বালু দেয় যারা টিভি চ্যানেলে এই শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা বলে চিল্লায় আপনারা গিয়ে দেখেন তাদের একটারও ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে না তাদের ছেলে মেয়েদেরকে তারা কানাডায় পাঠিয়েছে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডে আমেরিকায় পাঠিয়েছে তাদের ছেলে মেয়েকে এই কারিকুলাম দিয়ে তারা পড়ায় না আমরাও তাদেরকে বলছি আপনাদের যে টিভি চ্যানেলে এত বড় গলায় কথা বলেন এই শিক্ষা উন্নত শিক্ষা তো ঠিক আছে আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এনে নিজেদের ছেলে মেয়েদেরকে আগে এগুলা শিখান তারপরে মানুষ ভাববে ঠিক আছে তারাও যেহেতু পড়াচ্ছে তার মানে ঠিক আছে গিয়ে দেখেন ওদের একটারও ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে ব্যভিচারকে শিক্ষার ভেতরে ঢুকিয়ে দিয়ে প্রমোট করা হচ্ছে অবাধ যৌনতা আপনি দেখবেন মাদ্রাসার বইয়ে কভার পেজ মলাটগুলো উপরের পৃষ্ঠাগুলো দেখলে এটা কি স্কুলের বই না মাদ্রাসার বই বোঝাও যায় না বেপর্দা ছবি এবং হারমোনিয়াম তবলা মূর্তির ছবি বইগুলোতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ যেন মাদ্রাসা শিক্ষা ধ্বংসের এক বিরাট ষড়যন্ত্র চলছে এজন্য আমাদের সকলকে সচেতন হওয়া দরকার আমরা দায়িত্বশীল মহলকে বলতে চাই শিক্ষা কমিশনে বসে বসে যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করে পাঠ্যপুস্তক প্রণয়ন করে এবং পাঠ্য বই ছাপায় তাদের বাপ দাদার সম্পদ থেকে পাওয়া পয়সা দিয়ে তারা ছাপায় না বরং আমার দেশের গরিব মানুষের ট্যাক্সের আর ঘামের পয়সা দিয়ে এই বইগুলো ছাপানো হয় এদেশের 90% মুসলমান তাদের ঘাম ঝরানো পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে যে বই ছাপানো হয় সেই বইয়ে মূর্তির ছবি হারমোনিয়ামের ছবি আমরা দেখতে চাই না অচিরেই এই সকল বিতর্কিত বিষয়গুলোকে বাদ দিয়ে ওলামা মশায়েকদের সাথে পরামর্শ করে সুন্দর এবং সমৃদ্ধ একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে এই দাবির সাথে আমরা একমত না দ্বিমত একমত না দ্বিমত আল্লাহ দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা জিনার ধারে কাছেও যায় না কষ্ট হচ্ছে আপনাদের এই তো আর 10-12 মিনিট খুব খেয়াল করেন নাম্বার 9 রহমানের বান্দাদের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো 9 নাম্বার গুণ হলো والذين لا يشهدون الزور রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী এখন সমাজে নাই মিথ্যা মামলাও এখন সমাজে নাই গাড়ি পুড়ায় একজন মামলা খায় আরেকজন আছে না নাই আপনাদের এলাকার মানুষ মনে হয় এইরকম অবস্থা আরো বেশি পড়ছে কত মানুষের কোনো অপরাধ নাই বাড়িতে ঘুমাতে পারে না নিজের বাড়িতে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না খেতে খামারে ঘুমায় মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এইরকম মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী দিবে যারা দুনিয়াতে মরার আগে বেজ্জত হবে তারা দেখেন নাই পাবলিক স্লোগানও দেয় বউ থাইছো অন্য হাইও ঠিক আছে কথা হইছে আর বলিয়েন না বউ থাইছো ওলামাদের সাথে বেয়াদবির পরিণতি ভালো হয় না এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ গত কয়েক বছর মন ভরে কোরআনের তাফসির শুনতে পারেনি সাতকানিয়ার মানুষ পেকুয়ায় গিয়ে ওয়াজ শুনছে ওই কক্সবাজারে গিয়ে ওয়াজ শুনছে অথচ এই দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে বেশি তাফসির মাহফিল হতো এই সাতকানিয়া লোহাগাড়ায় সাতকানিয়া লোহাগাড়ায় অনেক আলেমদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যারা নিষিদ্ধ করেছে তারাই নিজেরাই নিষিদ্ধ এখন বেয়াদবির পরিণতি কখনো ভালো হয় এখনো সময় আছে তওবার দরজা খোলা আছে না নাই
তওবা করলে হয়তো মানুষ আবার আপন করে নিতেও পারে এবং বর্তমানে যারা আছেন এই মঞ্চেও যদি কেউ বসা থাকেন আপনি দাওয়াত দিলে দেন না দিলে নাই আপনি সাতকা নিয়ে বন্ধ করবেন বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গা এখনো আছে ঠিক আছে না নাই এই যে গত কয়েক বছর এই সব অঞ্চলে আসতে পারলাম না আমরা কি বসেছিলাম না এখানে স্টেজেও যারা আছেন যদি দায়িত্বশীল কেউ এখানে থাকেন জনপ্রতিনিধি আপনাদেরকে বলবো ভাই আপনারা শিক্ষা নেন যেই হন মেম্বার সাহেব হন আর চেয়ারম্যান সাহেব হন আপনি শিক্ষা নিন নইলে আপনারও ক্ষমতা থেকে যাওয়ার আগে মানুষ বলবে বহু থাইও আন্ন হাই আপনি বন্ধ করতে হলে ইয়াবা বন্ধ করেন আপনি মাহফিল বন্ধ করেন না পারলে এসে হুজুরের পাশে বসে মাহফিল শুনেন সাতকানিয়ার মানুষ লোহাগড়ার মানুষ মন ভরে আপনাকে ভালোবাসা দিবে বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা আপনারা কি রাগ করতেছেন না সত্য কথা তো একটু এমনই হয় তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তারা মিথ্যা সাক্ষী দেয় না মিথ্যা মামলাও মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিতে দিতে মানুষ এত নিচে নেমে গিয়েছে কুরআনের দাঈদের উপরেও এমন জঘন্য জঘন্য মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে বহু আল্লাহওয়ালা আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে কতজনকে আটক করে রাখা হয়েছে এই যে আমাদের এক ভাই তিন বছর জেলে থাকলো কয়েকদিন আগে বের হয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে তিন বছর বন্দী করে রাখা হলো যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আল্লাহর কাছে জবাবদিহি তার জন্য তৈরি থাকুন বিশ্ব বরেণ্য মুফাসসির তার নামেও তো মিথ্যা অপবাদ আছে না নাই আমি গিয়েছিলাম তো জানা যায় সুখরঞ্জন বালিরাম শুনছেন না আপনারা যার ভাইকে মারা হয়েছে সে নিজেই বলেছে আমার ভাইকে মারে নাই চিন্তা করেছেন আপনি আমি তো নিজে জানা যায় পর্যন্ত ছিলাম কারণ আমি মিথ্যা মামলা দিয়েন না আপনি এলাকায় একটু ক্ষমতা পাইলে শুধুমাত্র আপনার মতের বিরোধী হলে মামলা দিয়ে এদেরকে এলাকা ছাড়া করে দিয়ে না এটা করতে আপনার খারাপ লাগে না এক গ্রামে বসবাস করেন শুধুমাত্র রাজনৈতিক আদর্শের মিল না থাকায় চিন্তার মিল না থাকায় তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আপনি স্ত্রী সন্তান ছাড়া করলেন মাসের পর মাস বাড়িতে আসতে পারে না ঘরে আসতে পারে না এ কেমন মানুষ আপনি আপনি আপনার নিজের এলাকার মানুষের সাথেও ভালো আচরণ করতে পারেন না এরকম আছে না নাই তার এটা করবেন না নিজের জীবনকে এমন ভাবে সাজান মারা যাওয়ার পরে যেন আপনার বিরোধী চিন্তার মানুষরা জানাজার কাতারে আগে এসে শরিক হয় যেন এইটা অন্তত বলে না মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো ছিলেন কখনো কাউকে কষ্ট দেন আমরা যেন মানুষকে কষ্ট না দেই আল্লাহ কবুল করেন আমিন নাম্বার 11 না তো 10 10 নাম্বার হলো রহমানের বান্দা হলো তারা وإذا مروا باللغو مروا كراما অনর্থক অহেতুক কথাবার্তা কিংবা কাজ যেখানে চলে রহমানের বান্দারা সেটাকে উপেক্ষা করে চলে সেদিকে তারা যায় না রহমানের বান্দারা দুনিয়াকে পরীক্ষার হল মনে করে পরীক্ষার হলে একজন ছাত্র পরীক্ষার খাতা পাওয়ার পরে সে যেমন সময় নষ্ট না করে ভালো ছাত্র যেমন ডানে বামে না তাকিয়ে সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর লিখে রহমানের বান্দারাও তেমন দুনিয়ার জীবনটাকে পরীক্ষার গৃহ মনে করে একটা মুহূর্ত অহেতুক বা অন্যায় কাজে সে সময়কা না কাটিয়ে প্রত্যেকটা মুহূর্তকে যার জন্য বিনিয়োগ করে তিনি কি রহমানের বান্দাদের ১১ নম্বর গুণাবলী হলো রহমানের বান্দাদের ১১ নম্বর গুণাবলী হলো এদেরকে ওয়াজ শোনালে নসিহত শোনালে এরা আবু জাহাল আর আবু লাহাবের মতো আচরণ করে না কিছু মানুষ আছে এদেরকে কুরআন শোনালে হাদিস শোনালে উল্টা বুঝে হেদায়াত হতে চায় না আবু জাহালও কুরআন শুনেছে ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন শুনেছেন একজন কুরআন শুনে কোরআনটা বুঝে ইমানের পথে কোরআনের পথে এসেছেন এজন্য তার মর্যাদা বেড়েছে না কমেছে আর একজন কোরআন শুনে কোরআনের কাছে আসে নাই তার মর্যাদা কমেছে না বেড়েছে কমেছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি ربهم لم يخروا عليها صما و
وعم يا نام رحمان ربندا هلو ترى আল্লাহর আয়াত দিয়ে রবের আয়াত দিয়ে যখন তাদেরকে নসিহত করা হয় তখন তারা অন্ধ আর বধিরের ভাব ধরে না কিছু মানুষকে আপনি বুঝালে কুরআন শোনালে না শোনার ভান ধরে কিছু মানুষকে কুরআন দেখালে না দেখার ভান করে আল্লাহ বলছেন রহমানের বান্দারা এমন হবে না বরং রহমানের বান্দারা যখনই আল্লাহর জিকির আল্লাহর শরণ হয় কলিজাটা কেঁপে উঠে কার ভয়ে ইন্নামাল মুমিনুনাল্লাযী إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى বলছেন নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর শরণে আল্লাহর জিকিরে যাদের দিল কেঁপে ওঠে মুমিন হলো তারা যাদের সামনে কোরআন শোনালে তাদের ঈমান আরো বেড়ে যায় রহমানের বান্দারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে নাকি কোরআন থেকে দূরে সরে উপদেশ গ্রহণ করে আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দেন বলেন আমিন রহমানের বান্দাদের بارو এবং সর্বশেষ গুণ হলো আল্লাহ বলছেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رحمان بندا হলো তারা স্ত্রী এবং সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা যারা বলে হে আমাদের রব আপনি আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন যাদেরকে দেখলে আমার নয়নটা জুড়িয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ যারা বিয়েটা বিয়ে করো না এই দোয়াটা শিখে নাও এমন বউ দরকার আচ্ছা বলেন তো আপনার বউ আপনি বাড়িতে গিয়ে দেখলেন সুন্দর করে জায়নামাজে নামাজে দাঁড়িয়ে আছে আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ আপনার বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করছে আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ কুরআন তেলাওয়াত করে আপনি দেখলেন আপনার বউ ঘর থেকে যখন বের হয় পর্দা করে বের হয় আপনার বউ আপনার সেবা শুশ্রূষা করে আপনাকে ভালোবাসে আপনাকে সম্মান করে এমন বউ যদি আপনার চোখে দেখেন বলেন তো চক্ষু জুড়াবে কি জুড়াবে না এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও এটা দোয়া করো যারা বিয়েতে আসো ভাই বিয়ে করো না এই দোয়া প্রত্যেক নামাজে করবা এই দোয়া মিস দিও না বলবা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়া জা'আলনা লিল মুত্তাকিনা ইমামা কি সুন্দর দোয়া আল্লাহ শিখানো আল্লাহ বললেন বান্দা আমার কাছে চাও চক্ষু শীতলকারী স্ত্রী চাও শুনেন ভাই যারা বিয়ে করেন নাই তারা এগুলা বুঝেন না আমাদের মতো বিয়াইত্তা পাবলিক তারা বুঝে টাকা আছে পয়সা আছে সব আছে স্ত্রী যদি দিনদার না হয় নয়ন শীতলকারী না হয় টাকা পয়সা থাকলেও দেখবেন সুখ শান্তি পাওয়া যায় না এজন্য আল্লাহর হাবিব বলেছেন মার রযাকাহুল্লাহু ইমরাতান সালিহা فقد أعانه على شطر ديني الله تعالى دعاء করে যেই ব্যক্তিকে একজন দিনদার জীবন সঙ্গিনী দিয়েছেন আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন নেককার স্ত্রী পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে যাওয়া সুবহানাল্লাহ তো বাকি থাকলো অর্ধেক নবীজি বাকি অর্ধেকের ব্যাপারে বলেছেন ফালইয়াত্তাকিল্লাহ ফিল নিসফিল বাকি বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে তাহলে বাকি অর্ধেকও তাকে দিয়ে দিবেন কে আরেকটা দোয়া আল্লাহ বললেন শুধু স্ত্রীর জন্য নয় সন্তানের জন্য দোয়া করো সন্তান এখনো হয় নাই আগে থেকে দোয়া করো আবিয়াইত্তারা বউ বাচ্চার জন্য আগে থেকে দোয়া করো যাদের আছে তারাও বলবেন
আল্লাহ শুধু আমাদের স্ত্রী নয় বরং আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানান আপনি যদি নিজের চোখে দেখেন আপনার ছেলে আজান হলেই পাঁচ ওয়াক্ত জামাতে গিয়ে নামাজ আদায় করে বিষয়টা আমাদের জন্য খুশির না দুঃখে আপনি যদি দেখেন আপনার ছেলে এই যে এখানে যে ছেলেগুলো আছে পুটিবিলা ইসলামী যুব কল্যাণ সংস্থার যে যুবক ছেলেগুলো আছে এই ছেলেগুলোর কার্যক্রম যারাই দেখবে দেখতে ভালো লাগবে কারণ তারা তো চাইলে আজকে এই এলাকায় গান বাজনার আয়োজন করতে পারত কি পারত না এটা দেখলেই তো নয়ন জুড়িয়ে যায় যদি আপনি দেখেন আপনার ছেলে মানুষকে সহযোগিতা করে মানুষকে সালাম দেয় বড়কে সম্মান করে ছোটকে স্নেহ করে মানুষকে সহযোগিতা করে কুরআন তেলাওয়াত করে দিন শুরু করে এই রকম দিনদার সন্তান যদি আপনি নিজের চোখে দেখেন বলেন তো চক্ষুটা শীতল হবে কি হবে না এজন্য আল্লাহ বলেছেন বান্দা দোয়া করো রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা স্ত্রী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে হে আল্লাহ আমাদের সন্তান আর আমাদের স্ত্রীকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও সুবহানাল্লাহ আমাদের কাছে অনেকে এসে দোয়া চায় হুজুর দোয়া করেন ছেলেটা যেন আপনাদের মতো আলেম হতে পারে তখন আমরাও বলি আপনার স্বপ্নই তো ছোট কেন কে বলছে অমুকের মতো তমুকের মতো আলেম হইতে আমি সবাইকেই দোয়া শিখাই দিই এই দোয়া করবেন কি পাওয়ারফুল দোয়া আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানা আর এই আলেম ওই আলেমের মতো না ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা তমাম দুনিয়ার মুত্তাকিদের নেতা লিডার তাকে বানাও সুবহানাল্লাহ কি পাওয়ারফুল দোয়া এই দোয়া যদি কবুল হয়ে যায় আপনার সন্তান কোন জায়গায় যাবে আপনার কল্পনাতীত জায়গায় আল্লাহ তাকে নিয়ে যাবেন এই দোয়া করার দরকার আছে না নাই কয়জন আছেন এই দোয়াটা নিয়মিত করেন এটা নিয়মিত এই দোয়াটা পড়বেন পারবেন তো আল্লাহ বলছেন এই গুণগুলো যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ অ্যাপার্টমেন্ট সুউচ্চ প্রাসাদ আল্লাহ তাদেরকে দান করবেন এবং সেখানে তাদেরকে সালাম দিয়ে সুন্দর করে অভিবাদন জানানো হবে সেই আবাসস্থল হলো এমন خالدين فيها حسنت مستقرا ومقاما এমন জান্নাত যে জান্নাতে গেলে আর কোনোদিন বের হবেন না চিরস্থায়ী চির সুখের ঠিকানা আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে সেই উৎকৃষ্ট চিরস্থায়ী জান্নাতের মালিক যিনি আমাদেরকে বানাবেন তিনি কে জোরে বলেন তো কয়টা গুণ আরো জোরে বলেন কয়টা আসেন এক নাম্বার বিনয় এক নাম্বার কি জোরে বলেন অহংকারী হব না বিনয়ী হব অহংকার করলে সব হারাবেন কিচ্ছু থাকবে না কিছুই থাকবে জ্ঞানের অহংকার বুদ্ধির অহংকার টাকার অহংকার সম্পদের অহংকার ক্ষমতার অহংকার কোনো কিছুর অহংকার করবেন না জ্ঞানের অহংকার করবেন মিসকিন হয়ে যাবেন ব্রেন নষ্ট হয়ে যাবে টাকা পয়সার অহংকার করবেন ফকির হয়ে যাবেন ক্ষমতার অহংকার করবেন জুতার বাড়ি খায় ক্ষমতাতে কেন ক্ষমতা পেলে মানুষ আরো আতঙ্কিত হয় আহারে কত মানুষের দায়িত্ব আমার উপর আসছে কান্না করার কথা দেখা যায় তখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আপনার কি আল্লাহর ভয় নাই আপনি দশজন মানুষের দায়িত্ব পেলেও তো বিরাট একটা বোঝা আপনার উপরে ঠিক কিনা বলেন দায়িত্ব কত বড় আমানত আপনি বুঝেন আপনি একটা দায়িত্ব পেয়েছেন মানে আপনার হিসাব এখন আরো টাইট হয়ে গেছে যতক্ষণ দায়িত্ব ছিল না আপনি বেঁচে গেছেন দায়িত্ব এসেছে মানে এই দায়িত্বের আন্ডারে যতগুলো মানুষ আছে সবার ব্যাপারে কিয়ামতে আপনাকে জবাবদিহি করা হবে কিছু অহংকার করা যাবে না রহমানের বান্দারা এক নাম্বার ভদ্র মানুষ হয় বিনয়ী হয় ব্যক্তিত্ববান হয় আল্লাহ এই গুণ অর্জনের তৌফিক দেন আমিন দুই নাম্বার রহমানের বান্দারা হয় ধৈর্যশীল সংযমী গালির জবাবে গালি দেয় না মন্দের জবাবে মন্দ নয় রহমানের বান্দারা শুনে বলে না কষ্ট পায় কষ্ট দুঃখ পাবে দুঃখ দিবে সাইজ করবেন কে তিন নাম্বার রহমানের বান্দারা রাতের বেলা পিঠ
সারা রাত বিছানায় লাগায় না রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর সাজদা দিয়ে কাটায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কি মাঝে মাঝে এরকম আল্লাহকে সাজদা দিতে পারবো না কয় নাম্বার চার নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী এত ইবাদত বন্দেগী করেও অহংকার করে না বরং আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে জাহান্নাম থেকে পানাহ চায় কার কাছে রহমানের বান্দাদের পাঁচ নাম্বার গুণাবলী হলো অপব্যয় করে না কিপটামিও ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মধ্যমপন্থা মাঝামাঝিতে থাকে এরা টাকা পয়সা খারাপ পথে নষ্ট করে না কিপটামিও করে না যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা যার পথে খরচ করে দেয় তিনি কি আল্লাহ রহমানের বান্দাদের ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর সাথে কাউকে ডাকে না শালি বাবা মেরালি বাবা শেরালি বাবা খাজা বাবা লেংটা বাবা মশারি বাবা কোনো বাবা নাই একমাত্র একজনকে ডাকবে তিনি কে আল্লাহ রহমানের বান্দাদের সাত নাম্বার গুণাবলী হলো অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় না খুন খারাপি করে রহমানের বান্দারা খুনি না রহমানের বান্দারা হচ্ছে নেককার আট নাম্বার রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না নয় নাম্বার রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষী দিলে ফেরাউন আর ফেরাউনি স্বভাব এই সকল লোকদের বা জালিমদের ক্ষমতার মসনদ আরো মজবুত হয় মিথ্যা সাক্ষীর মাধ্যমে বাতিলের মসনদ প্রতিষ্ঠিত হয় এজন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে দশ নাম্বার রহমানের বান্দারা অনর্থক অহেতুক ফালতু কাজে সময় বিনিয়োগ করে না রহমানের বান্দারা সব সময় যার পথে সময় বিনিয়োগ করে তিনি কে এগারো নাম্বার রহমানের বান্দারা কুরআন শুনলে আবু জেহেলের মতো কুরআনের বিরুদ্ধে যায় না কুরআন শুনলে আল্লাহর ভয়ে হেদায়াত প্রাপ্ত হয় পারা যাবে তো ইনশাআল্লাহ কিছু মানুষ আছে কুরআনের আলোচনা হলে তাফসির আমি তো নিজে তাফসিরের ছাত্র অনার্স মাস্টার্স তাফসির নিয়ে করা তো তাফসির শব্দের অর্থই তো হলো আল ইজহার প্রকাশ করা খুলে ফেলা এই যে মনে করেন এটা একটা পোস্টার এটা যদি একটা ঢাকনা হয় কিছু ঢাকা হয় তো এটাকে কি করা খুলে ফেলা তাফসির মানে হলো সমাজের অসভ্যতা নোংরামি গুমরাহির জালকে খুলে ফেলা তো গুমরাহির জাল অন্যায় অসত্যের জাল খুলতে গিয়ে অন্যায়কারী আর অসৎ পথে চলা লোকেরা সে যদি ক্ষিপ্ত হয় তাহলে দেখা যাবে সে আবু জেহেলের কাতারে চলে যাবে আর সেগুলো শোনার পরে যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তার মর্যাদা কমবে না মর্যাদা বাড়িয়ে দিবেন কি রহমানের বান্দাদের বারো এবং সর্বশেষ গুণাবলী হলো স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে কার কাছে আবি আত্মাদের দোয়াটা কি মুখস্থ হয়েছে আসেন আমরা আলোচনার শেষে এই দোয়াটা মুখস্থ করি পড়েন আমার সাথে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা করবেন তো আল্লাহ এই বারোটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন বলেন আমিন